নমস্কার বন্ধুরা, আমরা চলে এসেছি আমাদের ভেজ রান্নাঘরে। আজকে আমরা রান্না করব নিরামিষ মুগ ডাল। ডালটা আমি প্রথমে ভিজে নিচ্ছি শুকনো কড়ায়। আমি 100 গ্রাম মতো ডাল নিয়েছি। মুগ ডালটা আমি হালকা করে ভেজে নেব যাতে ডালটা পুড়ে না যায়। আপনারাও লক্ষ্য রেখে দেবেন যখন ডালটা রান্না করবেন ডালটা পুড়ে না যায়। বন্ধুরা, যদি আমাদের চ্যানেল আপনারা এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ডালটা আমাদের ভাজা হয়ে গিয়েছে, এবার আমি ডালে জলটা দিয়ে দেব ও সিদ্ধ করতে বসিয়ে দেব। ডালটা যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তার জন্য আমি ডালটা চাপা দিয়ে দিচ্ছি। 10 মিনিটের জন্য আমি ডালটা চাপা দিয়ে রেখে দিচ্ছি। এর মধ্যিখানে আমি একবার ঢাকাটা খুলে একটু ডালটা নেড়ে দিচ্ছি। আর চাপা দিয়ে দিচ্ছি। ডালটা সিদ্ধ হতে থাক আমি একটু আদা একটু জিরে বেটে নিলাম। আপনারা আলাদা আলাদা নিয়ে বাটতে পারেন, আমি একসাথে বেটেছি। ডাল সিদ্ধ হয়ে গিয়েছে, আমি ডালটা ঘেঁটে নেব ভালো করে। বন্ধুরা, ডালটা ভালো করে ঘেঁটে নিতে হবে। এবারে আমি ডালটাতে জল দিয়ে দেবো ঘেঁটে। জলটা আমি আগে থেকে গরম করে নিয়েছিলাম ডালে দেবো বলে। জলটা দেওয়ার কিছুক্ষণ পরে আমি একটু ফুটিয়ে নেব, নিয়ে নামিয়ে নেব। এবার কড়াটা আমি ভালো করে ধুয়ে মুছে নিয়েছি, নিয়ে আমি এতে তেল দিলাম কড়াতে। এবারে তেজপাতা দুটো শুকনো লঙ্কা দু চালা করে দিয়ে দিলাম। এবার আমি এতে একটু কালো জিরে দেবো। মুগ ডালে কালো জিরে দিলে ভালো টেস্ট হয়। মুগ ডালে আমি সামান্য একটু হলুদ দিলাম আর 2 চামচ মতো নুন দিয়েছি। আপনারা স্বাদ মতো নুন দেবেন। আমি এতে চিনিও দিয়েছি, আপনারাও চিনিটা স্বাদ মতো দেবেন। এবার আমি এটাতে আদা জিরে বাটাটা দিয়ে দিলাম। আমি সাদা তেলে মুগ ডালটা রান্না করছি, আপনারাও সাদা তেলে রান্না করবেন। এবার সিদ্ধ করে রাখা ডালটা আমি দিয়ে দিলাম। এবার ডালটা একটু ফুটছে, আমি এতে ঘি দিয়ে দেব 1 চামচ মতো ছোটো চামচে। দিয়ে ডালটা 2-3 মিনিট মতো একটু ফুটবে। ডালটা আমি একটু নেড়ে বন্ধুরা এইভাবে ডাল রান্না করলে আপনাদের খেতে খুব ভালো লাগবে। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করবেন। আমাদের ডালটা হয়ে গিয়েছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। আজকের এই পর্যন্ত, নমস্কার।